ভৈরবে ভেজাল গুড় ও মশলা কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব জানায় দুপুরে ভৈরব বাজারের রানীর বাজার এলাকার রাজলক্ষ্মী ভান্ডার ও রবিন মশলা কারখানায় র‍্যাবের একটি টিম অভিযান চালায়। রাজলক্ষ্মী গুড় ভান্ডারে চিনি, ডালডা, হাইড্রোজ, ফিটকিরি, চুনের সাথে পানি মিশিয়ে তৈরি করা ক্ষতিকর প্রায় 40 মণ ভেজাল গুড় জব্দ করে। একই সাথে চাল ও কাঠের গুঁড়ার সাথে ক্ষতিকর রং মিশিয়ে হলুদ মরিচের ভেজাল মশলা তৈরির দায়ে রবিন মিয়ার মশলা কারখানা সিলগালা এবং 6 মণ ভেজাল মশলা জব্দ করা হয়।